নমস্কার বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হলো বৈশাখের 2 তারিখ। তো এই নতুন বছরের শুভেচ্ছা রইলো প্রত্যেক বন্ধুদের প্রতি। তো আজকে বৈশাখের 2 তারিখে আমাদের এখানে বাসন্তী পুজো, মানে প্রতি বছরই চৈত্রী মাসে হয়ে থাকে। তো এবার আবার মানে এই বাসন্তী পুজোটা বৈশাখ মাসে হচ্ছে আর কি। যাই হোক, আজকে বৈশাখের 2 তারিখ। তো আজকে হলো বাসন্তী পুজোর মহাসপ্তমী। এই সপ্তমী তিথিতে আমি কিন্তু এসেছি এসে পুজোতে, পুজো দিতে, পুজো দিলাম আর অঞ্জলি দিলাম। তো মূল মেলাটা কিন্তু কালকে, আগামীকালকে। তো সেই মেলাটা আমি কালকে সকাল থেকে শেষ অব্দি অবশ্যই আপনাকে তুলে ধরার চেষ্টা করব। আর আমি যে অঞ্জলি দিলাম সেই অঞ্জলি পর্বটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন। তো বন্ধুরা, এই বাসন্তী পুজো প্রতি বছরই হয়ে থাকে আমাদের এখানে। তো সেই পুজো যে করেন আর যে পুরোহিত করেন, তিনি তার কিছু মূল্যবান কথা আপনাদের সামনে আমি শোনাচ্ছি, শুনে নিন। নমস্কার, আমি সুদর্শন চক্রবর্তী। বর্তমান এই গঙ্গাবাড়ি দুর্গা বাসন্তী মন্দিরের বর্তমান পুরোহিত। আমি একটি কথা বলতে চাই, এই ঐতিহ্যবাহী মেলা আমি তো ছোট্টোর থেকে দেখছি, বাপের আমলেও দেখেছি। আমি তো মনে করেন যে 55 বছর থেকে দেখছি, তার আগে এটা প্রায় 80 বছরের মেলা, এটা এর আগে হয়েছে। বাসন্তী মা এবং গঙ্গা মা আমি দেখেছি এখানে অনেক কিছু সবাই ভেট নিয়ে আসে। আগের বার এসে মানত করে যায়, সেই মানত ফললে তাদের যখন ফলে তারা তখন সেই মানতের জিনিস এখানে দিয়ে কেউ পাঠা দেয়, কেউ কবিতার দেয়, কেউ সোনার জিনিস দেয়, এই সমস্ত বহু রকম জিনিস কেউ পাঠা দেয়, ছাগ পশু দেয়। এখানে বলি হয় না, এখানে এমনি দান করা হয়, এখানে রক্তপাতের ব্যবস্থা নেই। আর এই মেলাতে যে যা মানত করে তার শুনেছি আমি ফলে। আমি পুরোহিত হয়ে বলছি এই কথা বলবো না, তবে আমি দেখেছি লোকেরাই তো আমাদের বলে, আলোচনা করে যে এইখানে মানত করে আমার এই জিনিসটা হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, সবার পূর্ণতা অর্জন হয়, এটুক বলছি আমি। তবে এই মেলা সম্পর্কে আমার আর বলার ভাষা আমার কাছে নেই, আমি ছোট্টোর থেকে দেখে এসেছি, বাপের আমলেও দেখেছি, এর ঐতিহ্যতা অনেক দূর পর্যন্ত পৌঁছিয়েছে। সুন্দর হোক, সবাই ভালো থাকুন, রোগ মুক্ত জীবন যাপন করুন। আমি আশীর্বাদ করি আপনারা সবাই সুখে থাকুন, ভুল ত্রুটি অপরাধ সমস্ত কিছু ক্ষমা। ধন্যবাদ, গড ব্লেস ইউ। শান্তি রাখো, আশীর্বাদ রাখো মা, এ মা মহাগুরি মহাসঙ্গিনী। যেহেতু সপ্তমী, তাই আজকে মেলার পরিস্থিতি একদম ফাঁকা ফাঁকা, দোকানগুলো মাত্র বসছে। এটা হচ্ছে মন্দিরের মূল ঘাট, মানে এটা হচ্ছে এক নম্বর ঘাট মূল ঘাটের মধ্যে। আর একটা ঘাট আছে, ওটা হচ্ছে বাঁদিকে। তো আজকে যেহেতু
সপ্তমী তাই একদমই ফাঁকা। অষ্টমী স্নান বিশেষ যেহেতু এখানকার, তাই কালকে মেন ভিড়টা হবে। তো আমাদের সপ্তমী পর্ব শেষ, তো দেখা হচ্ছে কালকে অষ্টমী স্নানের সকাল থেকে, মানে সকাল 6টা থেকে শুরু হবে। তো দেখা হচ্ছে কালকে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজ হচ্ছে বাসন্তী পূজার অষ্টমী তিথি। তো সকাল সকাল চলে এসেছি আমার কালাপানিতে, মানে আমার বাড়ির পিছনে যে নদী আছে গদাধর নদী, এই গদাধর নদী ওই মন্দিরের পাশ দিয়ে গিয়েছে, যেটা কালকে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে আর কি। তো আমরা অত দূর যাচ্ছি না, মেলার ওখানে প্রচণ্ড ভিড় থাকে, তো বাড়ির পিছনে ফাঁকা আছে, এই সময় আমরা স্নান করে নিচ্ছি অষ্টমীর যে সকালের স্নানটা। তারপরে আমরা মেলাতে যাব সবাই মিলে, আমার দিদি যেমন আমরা সবাই মিলে মেলাতে যাব, তখন সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো যে মেলাতে কত প্রকার দোকান বসছে এবং মেলাতে কী রকমের ভিড় হয়েছে। তো বেশি কথা বলবো না, আগে স্নানটা সেরে নিই, কারণ ঠান্ডা লাগছে প্রচণ্ড। অষ্টমী স্নান, তো বন্ধুরা সকালে নদীতে স্নান করে বাড়িতে গিয়ে দই চিড়া খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন মেলার উদ্দেশ্যে। তো মেলা আর কি, মানে গঙ্গা বাড়ি যেখানে মেলা হচ্ছে সেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় 200 মিটারের মতো হবে, ঠিক আছে। তো রাস্তা প্রচণ্ড ভিড়, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন চারিপাশে, এখন গাড়িতে গাড়ি একদম ভর্তি, যেহেতু এটা হাইরোডের পাশে একদম, তো প্রচণ্ডভাবে জ্যাম হয়ে গেছে চারিদিকে, এই হচ্ছে অবস্থা। মেলার বাইরেই হচ্ছে এই অবস্থা, গাড়ি ভর্তি, আর মেলা হচ্ছে ওই দিকে, আমি জানি দেখতে পাচ্ছি কিনা, যাই হোক মেলাতে একটু পরে প্রবেশ করব। তো এন্ট্রেন্সটা দেখুন কতটা ভিড়, মেলাতে হচ্ছে দোকান আছে আর হচ্ছে রাস্তার মধ্যে দোকান, যারা মেলাতে জায়গা নিতে পারেনি তারা মেনলি রাস্তার পাশে হচ্ছে দোকান দিয়েছে, ফুচকার দোকান বলুন, মানে যেসব খাবারের দোকান থাকে, ফুচকার থেকে শুরু করে নানান যে ঠেলা দোকানগুলো আছে বা গাড়িতে করে যেগুলো নড়াচড়া করা যায়। এই হচ্ছে পাণ্ডু ভাই, তো বন্ধুরা আমাদের অষ্টমী মেলা হচ্ছে মূলত দিনের মেলা, আর যেহেতু একদিনের মেলা, ঠিক আছে, একদিনের মেলা তাই প্রচণ্ডভাবে লোকের ভিড় হয়। এই একদিনে যত রকমের যত জায়গার লোক আছে সব লোক একদিনে যেহেতু আসে তাই প্রচণ্ড ভিড় হয়ে থাকে। ভিড়টা ঠিক 2 ঘন্টা পরে শুরু হবে, মানে 12টার পর থেকে। কি সত্য হচ্ছে ওরকম মাটির জিনিস আসে যেগুলোতে আমরা কয়েন রাখি, তারপরে তরমুজ, এখানে আপনারা বেস্ট কোয়ালিটির তরমুজ দিতে পারবেন। কত দাম, কত দাম? এই যে 40 টাকা, 30 টাকা, 20 টাকা দামে কম লাগাইছি। আচ্ছা ঠিক আছে, খেলনার দোকান পেয়ে গেছি, এখানে আমার ভাগনা প্রজ্ঞান খেলনা নেবে বলে জেদ করছে, তো খেলা দিতে হবে মেলাতে যেহেতু এসেছে, বাচ্চাদেরকে খেলনা না দিলে হয়। মেলার মিড পয়েন্ট, এখানে দোকানগুলো একদম লাইন লাইন করা আছে, এখানে একটা রো, এদিকে রো আছে যেটা নদীর পাড়ে দিয়ে গেল, আর এই রোটা হচ্ছে ডাইরেক্ট মন্দির দিয়ে গেছে, আর এদিকে ওটা রো আছে। তো চারিদিকে ভিড়, আর ভিড়টা ক্রমশ বাড়তে থাকবে, আপনারা দেখতে থাকুন। আমরা চলে এসেছি এখন মন্দির চত্বরে, ও কালকে সপ্তমীতে আপনারা দেখেছিলেন যে কতটা ফাঁকা ছিল, আর এখন ভিড়ের পরিমাণটা একবার দেখুন। ঘাটপাটটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ওখানে কেমনটা ভিড় হয়। সেগুলি হলো ওষুধকে পাশে চাই, আপনারা এগিয়ে না এলে আর এই স্বাস্থ্য আন্দোলনে সামিল যে প্রতারণার শিকার হতে হবে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন ঘাটপাড়ে, তো এখানে প্রচণ্ড ভিড় কালকের তুলনায় যেহেতু আজকে অষ্টমী স্নান। কালকে এই জায়গাটা কতটা ফাঁকা ছিল আমি সপ্তমীর দিন আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আজকে ভিড়ের অবস্থাটা একবার দেখুন। গাড়িটা হচ্ছে ঘাটপাড়, মানে এটা হচ্ছে পূর্ব দক্ষিণ দিকের ঘাটপাড়টা মন্দিরের, ঠিক শোয়া পাওয়াটা, কিন্তু আসল ভিড়টা হচ্ছে
সকালবেলা মানে 6টা থেকে শুরু হয়, 6টা থেকে 9টা অবধি মেন ভিড়টা হয়, কারণ সকালে স্নান যেহেতু। তারপরেও দুপুরবেলা এখানে ভালোই ভিড় রয়েছে, মেলা সারাদিনই রয়েছে, বিকাল অবধি এখানে স্নান চলবে। নদীর ওই পারটা হচ্ছে কয়াপাড়া, আর ওই সামনে ওখানে ঘাট রয়েছে, ওখান থেকে মানুষ স্নান করে, ওদিক দিয়ে স্নান করে মানুষ উপর দিয়ে উঠে যায়। তো ঘাট মেন অনেক কটা রয়েছে, মেন ঘাট 3 থেকে 4টা রয়েছে, তার মধ্যে এটি অন্যরকম একটি ঘাট। মেলা ঘুরতে ঘুরতে এখানে আমরা একটা বন্ধু দেখা পেয়ে গেছি, তো ফ্যামিলির সঙ্গে এসেছে ও এই আর কি। তো বন্ধু বললো স্নান স্নান করছিস, স্নান হয়ে গেছে ওর, তো পুজো টুজো দিল। তো এরকম বন্ধুদের সঙ্গে দেখা হতেই থাকবে মাঝে মাঝে। বন্ধুরা হচ্ছে বাসন্তী মাতার এখানে মায়ের মূর্তির সামনে প্রচন্ড ভিড়। এখানে কালকে আপনার যতটা ফাঁকা দেখেছিলেন তুমি, যে অতটা ফাঁকা থাকে না। এই মেলাতে শুধুমাত্র মানে খুচরো জিনিসপত্র এমন নয়, এখানে বাজার ঘাটও বসে। তো মেলার এই সাইডটা মানে উত্তর পূর্ব দিকে হচ্ছে মাছ বাজার রয়েছে, মানে বাজার ঘাট যে সমস্ত আছে, মাছ মাংস থেকে শুরু করে সবজি, তো সমস্ত হচ্ছে এই পাশটাতে রয়েছে মেলার উত্তর দিকে। তারপরে এখানে রয়েছে চালুনগুলোর দোকান, আমাদের গ্রামের সাইডে এগুলো খুব বেশি ব্যবহার হয়। এদিকে দিদি খুঁজছে হচ্ছে 100 টাকার ব্যাগ, কোনো দোকানে পাচ্ছে না, মানে 100 টাকার বড় ব্যাগ যেগুলো থাকে। কত এটা? এতে 100 টাকার ব্যাগ অবশেষে পেয়ে গেছে, কি করে নেয় কিনা। তো সূর্য দেবতা প্রচন্ড মেহরবান, যার কারণে গরমে থাকতে পারছি না, একদম ঝোল হয়ে গেলাম। তাই সঙ্গে সঙ্গে চলে আসি কোলার দোকানে, এই গরমটা একটু কমানোর জন্য কোলা খাবো। এই হচ্ছে আমার কোলা। এখানে আমরা 120 টাকা দিয়ে 3টা তরমুজ নিয়ে নিলাম, তরমুজ নিয়ে নিয়েছি 3টা তরমুজ। ভিডিওটি এখন শেষ করবো না, আমি আবার মেলাতে আসবো মাসিদের সাথে, তখন ভিডিওটি এন্ড করবো। এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা বাড়ির দিকে যাচ্ছিলাম আমি, তো মানে প্ল্যান ছিল আর কি বাড়ি যেতাম, তারপরে মাসি আর বৃষ্টি আমার যে বন্ধু আছে ওরা আসছিলো, ওদের সঙ্গে আবার মেলা আসতাম। তো বাড়ি যাওয়ার পথেই দেখে এরা রওনা দিয়ে দিয়েছে মেলার উদ্দেশ্যে, দিদি আর জ্যামবুকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এখন মাসি আর বৃষ্টির সাথে ঘুরছি। তো ওই সেম দোকানে রিপিট হবে, তো ওইগুলো বারবার দেখাবো না, যে দোকানগুলো ঘোরা হয়নি, যে ইউনিক জিনিসগুলো ওগুলো আমি আপনাদেরকে মেলাতে দেখাবো। মন্দিরের যে পিছনের সাইডটা আছে মূলত এদিকে সব বাতাসার দোকান, আমার এক বন্ধু এখানে বাতাসার দোকান দিয়েছে। এই সাইডটা আসলে নদীর ঘাট, মানুষ এখান থেকে স্নান করে উঠে বাতাসা নিয়ে ঠাকুরকে চড়ায়। বন্ধুরা আমাদের মেলার যে কমিটি রয়েছে, মানে গঙ্গাবাড়ির মানে বাসন্তী পুজোর মেলার যে কমিটি, সেই কমিটির অফিস রয়েছে হচ্ছে এখানে। যে কোনো রকমের আবেদন মানে অ্যানাউন্সমেন্ট করার জন্য আপনারা এখানে এসে আবেদন করতে পারেন, কেউ হারিয়ে গেলে বা কোনো বিষয়ে যদি ঘোষণা করতে হয় তাহলে এখানে এসে করা যায়। এখানে বিক্রি হচ্ছে তেঁতুল, মেয়েদের ফেভারিট জিনিস, দেখলেই জিভে জল আসে। তো এখন টাইম হচ্ছে আখের রস খাওয়ার, কোলা খাওয়া হয়ে গেছে, এখন আখের রস খাচ্ছি। রস খাওয়ার পরে এবার আমরা বেলবড়ি খেয়ে নিচ্ছি, মেলা বাড়ি মানে খাওয়ার ফ্যারাং। তো খাওয়া দাওয়া চলছে, আপনারা দেখতে থাকুন। এরিয়া ছেড়ে আমরা একটু ঘাটের সাইডে চলে এসেছি পূর্ব দিকে। তো এদিকে হচ্ছে মেন কিছু বিশেষ জিনিস রয়েছে মানে মেলা, যেগুলো এই মেলাতেই পাওয়া যায়, যেমনটা হচ্ছে ভিন্ডি ধানের খই। এই খই হয়তো অনেকেই দেখেননি, ঠিক আছে। তো এটা হ্যাঁ কত? আচ্ছা দাদু বলছে যে 1 কেজি 600। খইগুলো হয় ওই খইগুলোর থেকে এটা সাইজে ছোট হয়, ঠিক আছে। যে বিন্নি ধান আছে ওই ধানের খই, এই খইয়ের স্বাদ একটু অন্যরকম। ঠিক করে বাতাসা রয়েছে,
এই হাতি বাতাসা হচ্ছে এই মেলার একটা অন্যতম জিনিস, সব জায়গায় পাওয়া যায় না। এখন মেলা থেকে যাচ্ছি বাড়ি, আর এখন দুপুর বাজে হচ্ছে 3টে। তো এই সময় মেন যে ভিড়টা শুরু হবে, এখন বেশিরভাগই যারা সকালে এসেছিলো পুজো দিয়ে গিয়েছিল তারা এখন মূলত হচ্ছে মেলাতে আবার মানে বিকেলের টাইমটাতে আসবে। তো এখন শুরু হবে মেন ভিড়, ঠিক আছে? তা আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি আমি এখন এইবারের 2024 বাসন্তী পুজোর মেলাতে। যা যা হলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাড়ি চলে এসেছি, দুবার রাউন্ড দেওয়া হয়ে গেল, আর আমার যেতে ইচ্ছে করছে না। যাই হোক, তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য। পরবর্তীতে আমি মোটর ব্লগিং চালু করব, সেই সব ভিডিও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইওর ক্রিয়েটিভ ব্লগ চ্যানেল।